দর্শক গোল্ডেন এগ্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আপনার সামনে যে পাওয়ার টিলারটি দেখতেছেন, এটি হচ্ছে 7 আওয়ার্স পাওয়ারের একটি পাওয়ার টিলার। এর আগে বহুবার এই ভিডিও সম্পর্কে বলেছি কিংবা এই পাওয়ার টিলার সম্পর্কে বলেছি, তারপর আজকে আবার নিয়ে আসলাম। এটি হচ্ছে 24 ফলের একটি পাওয়ার টিলার, এটি একদমই নতুন। এটাই আজকে থেকে আমরা চাষ করতেছি কিংবা ডেমো ভিডিওর জন্য আমরা নিয়ে এসেছি। তো এখানে দেখেন 24 ফলের পাওয়ার টিলার, এটি হচ্ছে ডিজেল চালিত। এখানে আপনারা একসঙ্গে প্রায় 3.5 লিটারের মতো আপনারা ডিজেল আপনারা স্টোর করতে পারবেন। এবং মোবিলে যদি আমরা বলি, মোবিল হচ্ছে আপনার 1200 মতো আপনাকে দিতে হবে। এটি আপনার যে স্টার্টারটি আছে, এখানে আপনার 10-এ স্টার্ট করতে হবে। 10-এ স্টার্ট করার জন্য এই যে এই এই যে জায়গাটি আছে, এটি আপনাকে জোরে টান দিতে হবে। টান দিলেই স্টার্ট করা যাবে। এবং এটি হচ্ছে 4টি গিয়ার রয়েছে। এখানে দেখেন 0 আছে, 0, তারপর এফ, D1, D2। আপনার জমি ক্ষেত্র বিশেষে এক এক সময় এক এক রকমভাবে আপনাকে চাষ করতে হবে। যে জায়গায় আপনার এফ দরকার সেই জায়গায় এফ, D1, D2। এটি আমরা শুকনো মাটিতে আজকে চাষ করেছি এবং আপনার এটির কাদা মাটিতে, কাদা জমিতে আপনার চাষের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আপনার খুব স্বাচ্ছন্দ্যভাবে একটি চালানোর জন্য, জমি চাষের জন্য একটি খুব সুন্দর একটি পাওয়ার টিলার। সাইফিং এবং ডংফিন দুই কোম্পানিরই আসলে আমাদের এই পাওয়ার টিলারগুলো ইনপুট করা হয়ে থাকে। আপনারা দেখতেছেন 4 হুইলের, এটি হচ্ছে 7 হর্স পাওয়ারের, আপনারা সামনে যেটি দেখতেছেন। এবং এটির আবার 10 হর্স পাওয়ারও আছে, যাদের 10 হর্স পাওয়ার দরকার সেক্ষেত্রে আপনার 10 হর্স পাওয়ার নিতে পারেন, এবং যাদের 7 হর্স পাওয়ার দরকার 7 হর্স পাওয়ার নিতে পারেন। এবং শুধু 4 হুইল ব্যতীত আরও অন্যান্য পাওয়ার টিলার রয়েছে, সেগুলো আমাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এবং সেগুলোও অনেক সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন। আমরা মাঠ পর্যায়ের ভিডিও আসলে কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম, তারপর আপনার এই ভিডিওর এই ইঞ্জিন সম্পর্কে আসলে বলার জন্যই আসলে আর একটু ভিডিও করা। তো দেখতেছেন তো, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।